Students, tomorrow Gupta Jugara Sanskrutiko Vikaso, the cultural attainments of Gupta Age. Jyothre, last class re mutumaku, Prathama Chandra Gupta, ebong Tankara Purbavarti Sasako, Sri Gupta Bhattacharya Gupta, ebong Prathama Chandra Guptankara Putra Samudra Gupta, ebong Samudra Guptankara Putra, Ditya Chandra Guptanko, Bishare Kaithili. এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তঙ্কর কিছু কৃতিত্ব বিষয়ে কোহাযাইছিলা বর্তমান অবশিষ্ট তোমাকে মু বর্তমান কহিবি তবে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে থিলে তাঙ্কু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলে কোহাযায় আমি জানিছে যে আমার কিংবদন্তীরে নায়ক ভাবে প্রায়ত বিক্রমাদিত্য চরিত্রকে চিত্রণ করা যাইছে বহু গল্প এবং কিংবদন্তীর নায়ক রূপে তাঙ্কু চিত্রণ করা যাইছে যে জনে মহান রাজা জনে শ্রেষ্ঠ শাসক মহান রাজা বা জনে বীর রাজা থিলে বলি জনা যায় তবে ঐতিহাসিক চরিত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত কো বিক্রমাদিত্য কুহাযিবার কোন কারণ থিলা নিশ্চিত ভাবে কিছু সামঞ্জস্য রহিছিলা তবে গত ক্লাসে মু তোমাকে কইছিলি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতরে শক সত্রপ যোমানে যে শক মানে বিদেশী থিলে সেমানঙ্কো বিরুদ্ধে যুদ্ধ করি শক মানঙ্কো নিপাত করিথিলে বা শক মানঙ্কর শক্তিকো ধ্বংস করিথিলে তা পূর্বরু সে পেরাজ শাসক বাকাটক রাজবংশর দ্বিতীয় রুদ্রসেনঙ্ক সহিত তাঙ্কর কন্যা প্রভাবতী গুপ্তকু বিবাহ দেইথিলে এবং সে বাকাটক রাজবংশ গুপ্ত রাজবংশর মিলিত সৈন্য বাহিনী সহিত সে পশ্চিম ভারতকু আক্রমণ করিথিলে এবং পশ্চিম ভারতরে গুজরাট মালব সৌরাষ্ট্র কাঠিয়াবাড় এই অঞ্চল গুড়িকরে শক সত্রপ মানে শাসন করুলে সেমানকু সে পরাস্ত করিলে কেবল সেতিকি নুহে সেই অঞ্চল গুড়িকু বিদেশী মানক কবলরু মুক্ত করিলে এবং শেষ শক সত্রপ তাঙ্ক দ্বারা পরাস্ত তথা নিহত হইলে তবে সে যাহা না কাহিঁকি বিদেশী মানকর শক্তিকু সে ধ্বংস করিলে এথিপাই সে নিজকু সকারী উপাধিরে ভূষিত করিলে আমি জানিছে যে কিংবদন্তীর নায়ক বিক্রমাদিত্যঙ্কর মধ্য সকারী উপাধি থিলা তাহ এহা প্রথম সামঞ্জস্য যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং বিক্রমাদিত্য উভয় যে গোটিয়ে ব্যক্তি কারণ উভয়ঙ্কর গোটিয়ে উপাধি থিলা সকারী যে শকমানঙ্কর শক্তিকু ধ্বংস করিথিলে বা শকমানঙ্কু নিপাত করিথিলে তবে এহা পরে যদি আমি দেখিবা আউ কোন সামঞ্জস্য রয়েছে সে পশ্চিম ভারতকু জয় করিবা পরে তাঙ্কর সাম্রাজ্য পশ্চিম দিগরে আরব সাগর পর্যন্ত বৃদ্ধি পাইছিলা তবে আরব সাগর কূলরে যে বন্দর গুড়িক রহিছিলা সে বন্দর মধ্য দেই গুপ্ত যুগর বণিক মানে পাশ্চাত্য জগত সহিত বাণিজ্য ব্যবসায় করিপারিলে যাহাদ্বারা গুপ্ত যুগর সমৃদ্ধি বৃদ্ধি পাইছিলা তবে সেতিকি নুহে আমি এহা মধ্য জনাযায় ঐতিহাসিক দৃষ্টিকোণরু সিন্ধু নদী অতিক্রম করে সে কিছু অঞ্চল জয় করে এবং হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে মধ্য কিছু অঞ্চল অধিকার করে এর ব্যতীত ঐতিহাসিক প্রমাণ রয়েছে সে মধ্য বঙ্গর কিছু অংশ জয় করে বা বঙ্গ জয় করে তবে সে যা হোক না কাহিঁকি সে পূর্ব পশ্চিম উত্তর এসব দিগরে রাজ্য জয় করে সমুদ্রগুপ্তঙ্কর যে সাম্রাজ্য তার সীমাকে বৃদ্ধি করে এবং সমুদ্রগুপ্তঙ্কর সময়ে যে শকমানে স্বাধীন ভাবে শাসন করুলে সেমানকু মধ্য নিপাত করে সে তাঙ্কর শক্তি বা সামর্থ্যকু প্রমাণিত করিছে তারপরে আমি দেখিবা পশ্চিম ভারত জয় করিবা পরে সে উজ্জয়িনীঠারে তাঙ্কর দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করিছিলে আমি জানো বিক্রমাদিত্য উজ্জয়িনীঠারে তাঙ্কর রাজধানী প্রতিষ্ঠা করিছিলে কারণ আমি জানিছে যে আমি যেতবে বিক্রমাদিত্যঙ্কর গল্প শুণু সেথিরে 32 সিংহাসন যোটা উজ্জয়িনী ঠারে তাঙ্কর রাজধানী ঠারে সে 32 সিংহাসন গল্প আমি শুনিছে তেণু এই উজ্জয়িনী ঠারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঙ্কর রাজধানী প্রতিষ্ঠা করিবা এহা মধ্য বিক্রমাদিত্যঙ্ক সহিত সামঞ্জস্য রয়েছে তবে এহা ব্যতীত এই দ্বিতীয় চন্দ্রগুপ্তঙ্ক রাজত্ব সময়ে চীন পরিব্রাজক খাইহান আগমন করিথিলে এবং খাইহান গুপ্ত সাম্রাজ্যর সমৃদ্ধি প্রাচুর্য ঐতিহ্য সাংস্কৃতিক বিকাশ দেখি সে যে বিভোর হয়ে মুগ্ধ হয়ে যে কিভাবে ভাবে এত ঐশ্বর্য এত বিভোর এখানে ঠুল হয়ে রয়েছে এবং মনুষ্য মানে এত সুখরে এত আনন্দরে কালাতিপাত
କରୁଛନ୍ତି। ତେବେ ଏହା ବ୍ୟତୀତ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତଙ୍କର ବିକ୍ରମାଦିତ୍ୟଙ୍କ ସହିତ ଆଉ ଗୋଟିଏ ସାମଞ୍ଜସ୍ୟ ହେଉଛି ଯେ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତଙ୍କ ଦରବାରରେ 9 ଜଣ ପଣ୍ଡିତ ଯେଉଁମାନଙ୍କୁ ନବରତ୍ନ ବୋଲି କୁହାଯାଏ ସେମାନେ ତାଙ୍କ ଦରବାର ମଣ୍ଡନ କରିଥିଲେ, ଯଥାକ୍ରମେ କାଳିଦାସ, ବରାହ ମିହିର, ବରରୁଚି, ବେତାଳ ଭଟ୍ଟ, ଘଟକର୍ପର, ଧନୋତ୍ତରୀ, କ୍ଷେପଣକ, ଅମର ସିଂହ ସନ୍ତୁ। ଏଇ ଯେଉଁ 9 ଜଣ ପଣ୍ଡିତ ବିକ୍ରମାଦିତ୍ୟଙ୍କ ଦରବାର ମଣ୍ଡନ କରିଥିଲେ ଯାହାକୁ ନବରତ୍ନ ବୋଲି କୁହାଯାଏ, ଏବଂ ସେଇ 9 ଜଣ ପଣ୍ଡିତ ମଧ୍ୟ ଏଇ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ ଯିଏକି ଜଣେ ଐତିହାସିକ ଚରିତ୍ର ଥିଲେ ବା ଐତିହାସିକ ଶାସକ ଥିଲେ ତାଙ୍କ ଦରବାର ମଧ୍ୟ ମଣ୍ଡନ କରିଥିଲେ। ତେଣୁ ଐତିହାସିକମାନଙ୍କ ମତରେ ଏଇ ବିକ୍ରମାଦିତ୍ୟ କିମ୍ବଦାନ୍ତୀର ନାୟକ ବହୁ କାହାଣୀ ବା ବହୁ ଗଳ୍ପର ଯାହାକୁ ନାୟକ ରୂପେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ସେ ଆଉ କେହି ନୁହନ୍ତି ଏଇ ଐତିହାସିକ ଚରିତ୍ର ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ, ଯେଉଁଥିପାଇଁ ତାକୁ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ ବିକ୍ରମାଦିତ୍ୟ ବୋଲି କୁହାଯାଏ। ତେବେ 375 414 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ରାଜତ୍ୱ କରିଥିଲେ। 414 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ ମୃତ୍ୟୁବରଣ କରିବା ପରେ ତାଙ୍କ ପୁତ୍ର କୁମାରଗୁପ୍ତ ସିଂହାସନ ଆରୋହଣ କରିଥିଲେ। ତେବେ କୁମାରଗୁପ୍ତଙ୍କର କୃତିତ୍ୱ ହେଲା ଯେ ତାଙ୍କର ପିତା ଏବଂ ପିତାମହ ଯେଉଁ ବିଶାଳ ସାମ୍ରାଜ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ସେ ତାକୁ ନିରଙ୍କୁଶ ଭାବରେ ଶାସନ କଲେ ବା ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାର ସହିତ ଶାସନ କଲେ। ତାଙ୍କ ସମୟରେ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ବିଶୃଙ୍ଖଳା ନଥିଲା ବା ଭବିଷ୍ୟତରୁ ଆକ୍ରମଣର ଭୟ ନଥିଲା। ଏବଂ ତାଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ବିଶେଷତ୍ୱ ହେଲା ସେ ତାଙ୍କ ସମୟରେ ଅଶ୍ୱମେଧ ଯଜ୍ଞ ମଧ୍ୟ ଅନୁଷ୍ଠିତ କରିଥିଲେ। ତେବେ 414 455 ସେ ଦୀର୍ଘ ସମୟ ରାଜତ୍ୱ କରି ମୃତ୍ୟୁବରଣ କଲେ। 455 ତାଙ୍କ ପୁତ୍ର ସ୍କନ୍ଦଗୁପ୍ତ ସିଂହାସନ ଆରୋହଣ କଲେ, ଯେ 455 467 ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜତ୍ୱ କଲେ। ତାଙ୍କ ସମୟରେ ମଧ୍ୟ କୌଣସି ବିଶୃଙ୍ଖଳା ନଥିଲା। କିନ୍ତୁ ସ୍କନ୍ଦଗୁପ୍ତଙ୍କର ପରବର୍ତ୍ତୀ ଶାସକମାନେ ଯେହେତୁ ଦୁର୍ବଳ ଥିଲେ ତାଙ୍କ ଦୁର୍ବଳତାର ସୁଯୋଗ ନେଇ ବିଦେଶୀ ହୁଣମାନେ ବାରମ୍ବାର ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟକୁ ଆକ୍ରମଣ କରି ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟର କୀର୍ତ୍ତିରାଜି ଗୁଡ଼ିକୁ ଧ୍ୱଂସ କଲେ, ଯାହାଦ୍ୱାରା ଏହି ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟର ପତନ ଆରମ୍ଭ ହେଲା। ତେବେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖିଲେ ଶ୍ରୀଗୁପ୍ତଙ୍କ ଠାରୁ ସ୍କନ୍ଦଗୁପ୍ତଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ, ଏବଂ ଯଦି ଆମେ ବିଶେଷ ଭାବରେ ଧରିବା ରାଜତ୍ୱ ସମୟ, ତେବେ ପ୍ରଥମ ଶକ୍ତିଶାଳୀ ଶାସକ ପ୍ରଥମ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ, ସମୁଦ୍ରଗୁପ୍ତ, ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ, କୁମାରଗୁପ୍ତ, ସ୍କନ୍ଦଗୁପ୍ତ ଏଇମାନେ ଥିଲେ ଐତିହାସିକ ଚରିତ୍ର ବା ଯେଉଁମାନେ ଶକ୍ତିଶାଳୀ ଶାସକ, ଯେଉଁମାନେ ବିଶାଳ ସାମ୍ରାଜ୍ୟ ଉପରେ ଶାସନ କରିଥିଲେ। ଯଦିଓ ତାର ପୂର୍ବବର୍ତ୍ତୀ 2 ଜଣ ଶାସକ ଗୁପ୍ତ ବଂଶର ଥିଲେ, କିନ୍ତୁ ସେମାନେ କ୍ଷୁଦ୍ର ରାଜ୍ୟ ଉପରେ ଶାସନ କରୁଥିଲେ। ତେବେ ବର୍ତ୍ତମାନ ଏହି ଗୁପ୍ତ ଯୁଗକୁ କାହିଁକି ସୁବର୍ଣ୍ଣ ଯୁଗ ବୋଲି କୁହାଯାଏ? ଆମେ ଜାଣିଛେ ଗ୍ରୀସ୍ ଦେଶର ପେରିକ୍ଲିସ୍ ଯୁଗ ଏବଂ ରୋମ୍ ଇତିହାସରେ ଅଗଷ୍ଟସ୍ଙ୍କ ଯୁଗ, ଇଂଲଣ୍ଡ ଇତିହାସରେ ଏଲିଜାବେଥଙ୍କ ଯୁଗ ସହିତ ଆମର ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସର ଏହି ଗୁପ୍ତ ଯୁଗକୁ ତୁଳନା କରାଯାଏ ଏବଂ ଗୁପ୍ତ ଯୁଗକୁ ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସର ସୁବର୍ଣ୍ଣ ଯୁଗ ରୂପେ ଅଭିହିତ କରାଯାଏ। କାହିଁକି? କାରଣ ଏହି ସମୟରେ ଶକ୍ତିଶାଳୀ ରାଜବଂଶର ଶାସକମାନେ ଶାସନ କରୁଥିଲେ, ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ବିରାଜମାନ ଥିଲା, ରାଜନୈତିକ ଏକତା ପରିପୂର୍ଣ୍ଣ ହୋଇଥିଲା, ବିଦେଶୀ ଶତ୍ରୁର ଭୟ ନଥିଲା, ପ୍ରଜାମାନେ ସୁଖ ଶାନ୍ତିରେ ବାସ କରୁଥିଲେ ଏବଂ ଅର୍ଥନୈତିକ ଅବସ୍ଥା ସ୍ୱଚ୍ଛଳ ଥିଲା। ପ୍ରାଚୁର୍ଯ୍ୟ ବିଭବରେ ଏହି ସାମ୍ରାଜ୍ୟ ପରିପୂର୍ଣ୍ଣ ହୋଇଯାଇଥିଲା, ଯେଉଁଥିପାଇଁ ଏହି ଗୁପ୍ତ ରାଜତ୍ୱ ସମୟରେ ଆମେ ଧର୍ମ କୁହ କିମ୍ବା ଦର୍ଶନ, ବିଜ୍ଞାନ, ସ୍ଥାପତ୍ୟ, କଳା, ଭାସ୍କର୍ଯ୍ୟ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଚରମ ଉନ୍ନତି ସାଧିତ ହୋଇଥିଲା। ସେଥିପାଇଁ ଏହି ସମୟକୁ ଆମେ କହୁ ଯେ ସୁବର୍ଣ୍ଣ ସମୟ, ଯେହେତୁ ସଂସ୍କୃତିର ବିଭିନ୍ନ ଅଙ୍ଗରେ ବିଭିନ୍ନ ବିକାଶମୂଳକ କାର୍ଯ୍ୟ ହୋଇଥିଲା ବା ଉନ୍ନତି ଶୀର୍ଷ ସୋପାନରେ ଉପନୀତ ହୋଇଥିଲା। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖିବା ଯେ ଏହି ସାଂସ୍କୃତିକ ବିକାଶ ପାଇଁ କ'ଣ ଦାୟୀ ଥିଲା। ପ୍ରଥମତଃ ହେଲା ସାମାଜିକ ଅବସ୍ଥା, ସାମାଜିକ ଅବସ୍ଥା ଦାୟୀ ଥିଲା। ତେବେ ସେହି ସମୟରେ ସାମାଜିକ ଅବସ୍ଥା କ'ଣ ଥିଲା? ତୁମକୁ ମୁଁ କହିଛି, ଚୀନ ପରିବ୍ରାଜକ ଥାଇହାନ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତଙ୍କ ରାଜତ୍ୱ ସମୟରେ ଆଗମନ କରିଥିଲେ। ଯେତେବେଳେ ସେ ଆଗମନ କଲେ ସେ ତାଙ୍କର ଏହି ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟରେ ପ୍ରଜାମାନେ କିଭଳି ବସବାସ କରୁଛନ୍ତି ସେ ସାମାଜିକ ଅବସ୍ଥାକୁ ସେ ନିରୀକ୍ଷଣ କଲେ। ସେ ଦେଖିଲେ ଯେ ବିଶାଳ ସାମ୍ରାଜ୍ୟ ଏବଂ ଜନସଂଖ୍ୟା ମଧ୍ୟ ବିପୁଳ, ଅର୍ଥାତ୍ ବହୁ ସଂଖ୍ୟାର ମନୁଷ୍ୟ ବସବାସ କରୁଛନ୍ତି ଏବଂ ପ୍ରଜାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବା ପ୍ରଜାମାନଙ୍କ ହାତରେ ପ୍ରଚୁର ଧନ ସମ୍ପଦ ରହୁଛି। ଯେତେବେଳେ ମନୁଷ୍ୟ ଅଧିକ
প্রভাবশালী হয়ে যায় সে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় বা সে কুকার্য করে এটা বাধ্য পছায় না কিন্তু এই গুপ্ত যুগর বিশেষত্ব হল যে মনুষ্য মানক হাতরে প্রচুর সম্পদ বিভাগ রয়েছে মধ্যে সে ধর্ম বিচ্যুত হলে অর্থাৎ সে নীতিহীন কার্য করু নথিলে সে নীতি পরায়ণ থিলে তার প্রমাণ কোণ এভাবে কি সে পান্থশালা মান নির্মাণ করে আর্থিক অনুদান দিয়ে পান্থশালা মান নির্মাণ করে যে কোণী পথিক হোক পর্যটক হোক সেখানে বিশ্রাম নেবে এবং সেখানে সেই পথিক বা পর্যটকর কোণী অসুবিধা হব না সেপা সবু প্রকার সুব্যবস্থা হয়েছিল এই ধনিক শ্রেণীর মনুষ্য মানে যেতবে তাঁকর আর্থিক অনুদান সেই সময় সামাজিক কার্য জনহিতকর কার্যপ্রাই নিয়োজিত করুলে বা প্রত্যেক মনুষ্য সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতু তাঁকর চিন্তাধারা এই উচ্চ মানর লা গোটে আদর্শ জীবনযাপন সে করুলে পুনর্বার ফাইহান লিখিছেন যে গুপ্ত সাম্রাজ্যর সমাজের চোরি ডকায়তি ভাল কোণী অপরাধমূলক কার্য হোক নথিলা অর্থাৎ কেহি সেই সময় দরিদ্র অবস্থায় নথিলে কাহার অধিক অর্থ আবশ্যক হোক নথিলা কিংবা সেমানে কুকার্য করিবা পাই পছাউথিলে বা সেমানে কোণী চোরি ডকায়তি বা কুকার্যরে লিপ্ত নথিলে তার তো সেমানে দুর্নীতি মুক্ত থিলে পুনর্বার সে লিখিছেন যে সমাজরে প্রজামানকর সংখ্যা বহুল থিলা কিন্তু সেমানকর আবশ্যকীয় দ্রব্য তাঙ্ক নিকটরে এতে প্রচুর পরিমাণরে থিলা যে সেমানে প্রত্যেক দিন আবশ্যকীয় দ্রব্যর তালিকা প্রস্তুত করুনথিলে আমি বর্তমান একবিংশ শতাব্দীরে আসি পদার্পণ করিছে কিন্তু প্রত্যেক দিন আমার কিছু পদার্থ আবশ্যক হচ্ছে আমি তালিকা করুছে বজারকে যাই আমি তাকে ক্রয় করি আনছে দুঃখর কথা আমার বিজ্ঞান এত অগ্রগতি করা সত্ত্বে আমার আবশ্যকতা পরিপূরণ হয়ে পড়ু না আমি প্রতিদিন আমার চাহিদা রয়েছে আমি তালিকা প্রস্তুত করুছি কিন্তু সে প্রাচীন সময়ের গুপ্ত যুগর মনুষ্য মানকর যে আবশ্যকতা রয়েছিল তাঠার অধিক দ্রব্য তাঁক নিকট রয়েছিল তেমন সে কোণী তালিকা প্রস্তুত করিবার আবশ্যকতা নথিলা যা প্রতিদিন সে তালিকা করু নথিলে গোটিয়ে থর তালিকা প্রস্তুত করুলে এবং যাহাকে সে পরিপূর্ণ ভাবে তাঁক গৃহে রাখুলে দ্বিতীয়ত ফাইহান মধ্যে অনুধ্যান করেছিলেন যে কোণী ব্যক্তি কেবে ন্যায়ালয়ের দ্বারস্থ হোক অর্থাৎ যেতবে কোণী দুর্নীতিমূলক কার্য হুয়ে বা অপরাধমূলক কার্য হুয়ে বা চোরি ডকায়ত হুয়ে সেতবে মনুষ্য ন্যায়ালয়ের দ্বারস্থ হুয়ে তেণু যেহেতু সেখানে দুর্নীতি নথিলা অপরাধ নথিলা চোরি ডকায়তি নথিলা কাহা মধ্যে কোণী প্রতিদ্বন্দ্বিতা নথিলা দ্বন্দ্ব নথিলা বা কলহ নথিলা তেমন সেখানে ন্যায়ালয়ের মধ্যে দ্বারস্থ হোক তবে এতে প্রাচুর্যপূর্ণ জীবন এবং প্রজামানকর সুখ স্বাচ্ছন্দ্য সেমানকর আনন্দ বা সুখরে কালাতিপাত এ সমস্তকে অনুধ্যান করে ফাইহান অভিভূত হয়ে যে কিভাবে ভাবে গুপ্ত যুগরে সমাজের মনুষ্য মানক মধ্যে সমানতা রয়েছে ধনিক শ্রেণীর মনুষ্য মানে গর্বী বা উদ্ধত নুহতি বা দুর্নীতিগ্রস্ত নুহতি সাধারণ মনুষ্য মানকর সমস্ত আবশ্যকতা পরিপূর্ণ রয়েছে কাহার মধ্যে কোণী কলিত করাল না বা কে ন্যায়ালয়ের দ্বারস্থ না এইভাবে এক সামাজিক জীবন গুপ্ত যুগরে রয়েছিল তারপরে আমি আসবা আর্থিক অবস্থা আমি যদি অর্থনৈতিক অবস্থাকে দেখিবা তবে আমি জানিছে গুপ্ত যুগরে প্রাচুর্য এবং বিভব পরিপূর্ণ হয়ে রয়েছিল তার কারণ কোণ ছিল সমুদ্রগুপ্ত উত্তর ভারত দক্ষিণ ভারত জয় করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারত জয় করে পশ্চিম ভারত জয় করা দ্বারা আরব সাগর পর্যন্ত তাঙ্ক সাম্রাজ্যর সীমা বৃদ্ধি পাই এবং আরব সাগর কূলরে যে বন্দর মান রয়েছিল সেই বন্দর পথ দিয়ে এই গুপ্ত যুগর বণিক মানে প্রাচ্য জগত সহিত তাঙ্কর বাণিজ্য ব্যবসায় করুলে এহা ব্যতীত পারস্য উপসাগর এবং লোহিত সাগর মধ্য দিয়ে মধ্য সেমানে বাহার দেশকু যাই তাঁকর বাণিজ্য ব্যবসায় করুলে বিশেষ করে সেমানে দক্ষিণ পূর্ব এশিয়া সহিত তাঁকর বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করুলে এবং জনা যায় রোমান জগত সহিত এই গুপ্ত যুগর বণিক মানকর যোগাযোগ রয়েছিল রোমান মানকর রেশম বস্ত্রর চাহিদা রয়েছিল যে রেশম বস্ত্র ভারতরে প্রস্তুত হচ্ছিল এই রেশম বস্ত্রকে নেই রোমান সাম্রাজ্যরে গুপ্ত যুগর বণিক মানে বহু মূল্যরে বিক্রয় করুলে এবং লাভবান হচ্ছিল এবং এহা ব্যতীত
ଗରମ ମସଲା ହେଉ ତାହାକୁ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ବିକ୍ରୟ କରୁଥିଲେ ଏବଂ ସେମାନେ ଲାଭବାନ ହୁଅନ୍ତି। ତେବେ ଯେହେତୁ ଲୋହିତ ସାଗର, ପାରସ୍ୟ ଉପସାଗର, ଆରବ ସାଗର ମଧ୍ୟ ଦେଇ ଜଳପଥରେ ସେମାନେ ପାଶ୍ଚାତ୍ୟ ଜଗତ ସହିତ ବାଣିଜ୍ୟିକ ସମ୍ପର୍କ ରଖି ପ୍ରଚୁର ସମ୍ପଦ ଏବଂ ବିଭବ ଗୁପ୍ତ ସାମ୍ରାଜ୍ୟକୁ ବହନ କରି ଆଣୁଥିଲେ। କେବଳ ସେତିକି ନୁହେଁ, ସ୍ଥଳପଥରେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କର ଆଭ୍ୟନ୍ତରୀଣ ବାଣିଜ୍ୟ ରହିଥିଲା। ତେଣୁ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ବାଣିଜ୍ୟ ହେଉ ବା ବହିର୍ ବାଣିଜ୍ୟ ହେଉ, ଗୁପ୍ତ ଯୁଗର ବଣିକ ଏବଂ ବ୍ୟବସାୟୀମାନେ ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟ ଦ୍ୱାରା ପ୍ରଚୁର ଲାଭବାନ ହେଉଥିଲେ। ଆମେ ଜାଣିଛେ ଗୁପ୍ତ ଯୁଗରେ ଯେହେତୁ ବିଭବ ଏହାର ଶୀର୍ଷ ସୋପାନରେ ଉପନୀତ ହୋଇଥିଲା, ତେଣୁ ସେ ସମୟରେ ସ୍ୱର୍ଣ୍ଣ ମୁଦ୍ରା ପ୍ରଚଳିତ ଥିଲା। ଆମେ ଜାଣିଛେ ଯେ ମୌର୍ଯ୍ୟ ଯୁଗରେ ହେଉ, କୁଶାଣ ଯୁଗରେ ହେଉ ବା ଇଣ୍ଡୋଗ୍ରୀକ୍ ଶାସନ ସମୟରେ ହେଉ, ତାମ୍ର ମୁଦ୍ରା, ବ୍ରୋଞ୍ଜ ମୁଦ୍ରା ଏପରିକି ରୌପ୍ୟ ମୁଦ୍ରା ପ୍ରଚଳିତ ଥିଲା। କିନ୍ତୁ କେବଳ ଗୁପ୍ତ ଯୁଗରେ ସେମାନେ ରୌପ୍ୟ ମୁଦ୍ରା ସହିତ ପ୍ରଚୁର ପରିମାଣର ସ୍ୱର୍ଣ୍ଣ ମୁଦ୍ରା ମଧ୍ୟ ପ୍ରଚଳନ କରୁଥିଲେ। ଯେତେବେଳେ ଏହି ମୂଲ୍ୟବାନ ଧାତୁ ଗୁଡ଼ିକ ବହୁ ପରିମାଣରେ ଗଚ୍ଛିତ ରହିଥିଲା, ତେଣୁ ଏହାକୁ ମୁଦ୍ରା ଭାବରେ ମଧ୍ୟ ପ୍ରଚଳନ କରାଯାଉଥିଲା। ତେଣୁ ଆର୍ଥିକ ଅବସ୍ଥା ଏତେ ସ୍ୱଚ୍ଛଳ ଥିଲା ବା ଗୁପ୍ତ ଯୁଗର ପ୍ରାଚୁର୍ଯ୍ୟ ଏବଂ ବିଭବ ଶୀର୍ଷ ସୋପାନରେ ଉପନୀତ ଥିଲା, ଯେଉଁଥିପାଇଁ ଗୁପ୍ତ ଯୁଗର ଶାସକ ସେହି ସମୟର ସାହିତ୍ୟିକ, ଦାର୍ଶନିକ, ବୈଜ୍ଞାନିକ, ସ୍ଥପତି, କଳାକାର ଏ ସମସ୍ତଙ୍କୁ ନିଜ ନିଜ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି କରିବା ପାଇଁ ଆର୍ଥିକ ସହାୟତା ପ୍ରଦାନ କରିଥିଲେ, ଯେଉଁଥିପାଇଁ ସାଂସ୍କୃତିକ କ୍ଷେତ୍ରରେ ବିଭିନ୍ନ ଅଙ୍ଗର ଚରମ ବିକାଶ ଘଟିଥିଲା ଏବଂ ଯେଉଁଥିପାଇଁ ଗୁପ୍ତ ଯୁଗକୁ ଆମେ ସୁବର୍ଣ୍ଣ ଯୁଗ ବୋଲି କହୁଛେ। ତେବେ ବର୍ତ୍ତମାନ ତୁମେ ସାମାଜିକ ଏବଂ ଆର୍ଥିକ ଅବସ୍ଥା ବିଷୟରେ ଜାଣିଲ ଏବଂ ଧର୍ମ ବିଷୟରେ ମୁଁ ତୁମକୁ ସମ୍ୟକ ଧାରଣା ଦେଉଛି, ଯେଉଁଟା ଆଗାମୀ କ୍ଲାସରେ ପୁନର୍ବାର ସେଇଠାରୁ ପୁଣି ଥରେ ମୁଁ ପଢ଼େଇ। ଆମେ ଜାଣିଛେ ଗୁପ୍ତ ରାଜତ୍ୱ ସମୟରେ, ଗୁପ୍ତ ରାଜତ୍ୱ ପୂର୍ବରୁ ବୌଦ୍ଧ ଧର୍ମ, ଜୈନ ଧର୍ମ ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ଷଷ୍ଠ ଶତାବ୍ଦୀରେ ଥିଲା। କ୍ରମେ ବୌଦ୍ଧ ଧର୍ମ, ଜୈନ ଧର୍ମର ବିଲୟ ଘଟିଥିଲା। କିନ୍ତୁ ଗୁପ୍ତ ଯୁଗ ସମୟକୁ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ସଂସ୍କାର ଆସିଥିଲା, ଯାହାକୁ ବ୍ରାହ୍ମଣ୍ୟ ହିନ୍ଦୁ ଧର୍ମ ବୋଲି କୁହାଯାଏ। ଏହି ବ୍ରାହ୍ମଣ୍ୟ ହିନ୍ଦୁ ଧର୍ମର ଉପାସକ ଥିଲେ ଗୁପ୍ତ ଯୁଗର ସମ୍ରାଟମାନେ। ଏଭଳିକି ଗୁପ୍ତ ଯୁଗର ସମ୍ରାଟମାନେ ନିଜକୁ ପରମ ଭାଗବତ ଉପାଧିରେ ଭୂଷିତ କରିଥିଲେ ଏବଂ ବିଷ୍ଣୁଙ୍କର ବାହନ ଗରୁଡ଼ ଥିଲା ତାଙ୍କର ପ୍ରତୀକ, ଧର୍ମର ପ୍ରତୀକ। ତେଣୁ ସେହି ସମୟରେ ବିଷ୍ଣୁ, ଶିବ, ଦୁର୍ଗା ବା ଶକ୍ତି, କାର୍ତ୍ତିକେୟ, ଗଣେଶ ଯାହା ହିନ୍ଦୁ ଧର୍ମର ଭିନ୍ନ ଭିନ୍ନ ଦେବାଦେବୀ ଥିଲେ, ସେହିମାନଙ୍କ ପାଇଁ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ମନ୍ଦିରମାନ ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଥିଲା। କେବଳ ସେତିକି ନୁହେଁ, କେବଳ ହିନ୍ଦୁ ଧର୍ମର ଉନ୍ନତି ପାଇଁ ନୁହେଁ, ବୌଦ୍ଧ ଧର୍ମ ଏବଂ ଜୈନ ଧର୍ମ ପ୍ରତି ମଧ୍ୟ ଏହି ଗୁପ୍ତ ଯୁଗର ଶାସକମାନେ ଅବରକ୍ତ ଥିଲେ ବା ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସମ୍ମାନ ପ୍ରଦର୍ଶନ କରୁଥିଲେ। ତେଣୁ ଏହି ଧର୍ମ କ୍ଷେତ୍ରରେ କ'ଣ ବିକାଶ ଘଟିଥିଲା, ଏହା ସହିତ ସାହିତ୍ୟ, ବିଜ୍ଞାନ, ଦର୍ଶନ, ସ୍ଥାପତ୍ୟ, କଳା, ଭାସ୍କର୍ଯ୍ୟ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ କ'ଣ ଉନ୍ନତି ସାଧିତ ହୋଇଥିଲା ମୁଁ ତୁମକୁ ଆସନ୍ତା କ୍ଲାସରେ ପଢ଼େଇବି। ତେବେ ଯଦି ତୁମର ଦଶହରା ଛୁଟି 22-31 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯଦି ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ ନ ହୁଏ, ତେବେ ତୁମର ପୁଣି ନଭେମ୍ବରରୁ କ୍ଲାସ୍ ହେବ। ଯଦି ନର୍ମାଲ୍ କ୍ଲାସ୍ ତ ହୁଏ ଭଲ କଥା, କଲେଜରେ କ୍ଲାସ୍ ହେବ। ଯଦି ନର୍ମାଲ୍ କ୍ଲାସ୍ ନ ହୁଏ ତାହେଲେ ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ ହେବ। ଏବଂ ଏଇ ଯେଉଁଟା ଥାର୍ଡ଼ ୟୁନିଟ୍ ମୁଁ ପଢ଼ାଉଛି, ଏଇଟା ତା'ର ହେଉଛି ଥାର୍ଡ଼ ଚାପ୍ଟର, ଏଇଟା ସରିଲେ ସେ ୟୁନିଟ୍ଟା ସରିବ। ତେଣୁ ଅତି ବେଶୀରେ ଏଇ ଗୁପ୍ତ ଯୁଗ ସହିତ ଆଉ ଗୋଟିଏ ଚାପ୍ଟର ମୁଁ ପଢ଼ାଇପାରେ କିମ୍ବା ଏତିକି ପଢ଼ାଇଲେ ମୋର ତୁମମାନଙ୍କ ପାଇଁ କୋର୍ସ ସରିବ। ତେଣୁ ତୁମେ ଛୁଟିରେ ମୁଁ ଯେତିକି ପଢ଼େଇଛି, ଧର୍ମ କୁହ କି ମୌର୍ଯ୍ୟ ଯୁଗ ବା ଗୁପ୍ତ ଯୁଗ, ସବୁ ପଢ଼ିଥିବ ଏବଂ ସେ ବିଷୟରେ ନିଜେ ଲଙ୍ଗ୍ କ୍ୱେଶ୍ଚିନ୍ ମଧ୍ୟ ନିଜେ ଘରେ ଲେଖିଥିବ, ଯେଉଁଟା ନର୍ମାଲ୍ କ୍ଲାସ୍ ହେଲେ ମୁଁ ତୁମର ସେଇଟା ଦେଖିବି। ଆଜି ପାଇଁ ତୁମର ଏଇଠି କ୍ଲାସ୍ର